হ্যালো আমার ছোটো ছোট স্টুডেন্টরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো বাড়িতে বসে বসে নিশ্চয়ই বন্ধু বান্ধবকে প্রচণ্ড রকমের মিস করছো স্কুলকে মিস করছো পড়াশোনাটাকেও একটু মিস করছো তাই না তো তোমরা সবাই নতুন ক্লাস মানে কি অনেকে হয়তো ক্লাস ফোরে উঠে গেছো বা উঠবে অনেকে আবার ফাইভে উঠে গেছো বা এর মধ্যেই উঠে যাবে ঠিক আছে তো আজকে যেহেতু তোমরা এতটাই মিস করছো পড়াশোনাটাকে সেই জন্য আমি ভাবলাম তোমাদের এসে কিছু পড়াশোনা রিলেটেড কিছু গল্পগুজব করি আবার কিছু বেসিক জিনিস তোমাদের একটু আমি দেখিয়ে দিই ঠিক আছে তাহলে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম হচ্ছে অনামিকা দত্ত আজকে আমি তোমাদের যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ গ্রামার মানে একদম ফান্ডামেন্টাল অফ গ্রামার্স মানে গ্রামারের শুরুতেই আমরা কি শিখি ওই জিনিসটা তোমরা আজকে দেখতে পাবে তাহলে আজকে শুরু করা যাক তোমাদের কাছে কি সবার কলম আর একটা খাতা আছে যদি না থেকে থাকে তাহলে ঝটপট উঠে গিয়ে মাকে বলো দিয়ে দিতে তাহলে এটা নিয়ে এসে বসো কারণ আজকে গ্রামার করাবো তো আমি অনেকটাই মানে তোমাদের দেখিয়ে দেব নিয়ম এক্সাম্পল তো ওইগুলো তোমরা তুলে নিলে না সঙ্গে সঙ্গে তোমাদের সুবিধে হবে ঠিক আছে তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি এর আগে আমাকে একটা তো দেখি তোমরা তো ফোর অ্যান্ড ফাইভে উঠবে বা উঠে গেছো তো এর আগে ওয়ান টু থ্রি ক্লাসে তোমরা ইংলিশ পড়ে এসছো কী পড়েছো ইংলিশে স্পেশালি গ্রামারে হুম তোমরা হয়তো অ্যালফাবেটস পড়েছো এবিসিডি তোমরা তিনি মনে মনে ভাবছো যে ম্যাম কি বলছে এবিসিডি তো আমরা নার্সারিতে পড়ে এসেছি তাই না আমি জানি তো এখন তোমরা তারপরে কি শিখেছো ওয়ার্ড শিখেছো ছোট ছোটো লেটারগুলো দিয়ে ওয়ার্ড করা তারপর সেই ছোট ছোটো ওয়ার্ডগুলো দিয়ে তোমরা ছোট ছোট সেন্টেন্স করা শিখেছো যেরকম আমি যদি কয়েকটা সেন্টেন্স বলি মাই ইজ নামিকা এটা একটা সেন্টেন্স আই গো টু স্কুল রেগুলারলি এটা আরেকটা সেন্টেন্স তো এই যে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর কিন্তু এক একটা আলাদা আলাদা পরিচয় আছে এদের কিন্তু আলাদা আলাদা নাম আছে তোমাদের যেরকম প্রত্যেকের নাম থাকে না আলাদা আলাদা একজনের বান্টি একজনের পিন্টু এরকম আলাদা আলাদা নাম থাকে না সেই রকম প্রত্যেকটা ইংলিশের যে ওয়ার্ডগুলো থাকে এগুলোরও কিন্তু আলাদা আলাদা নাম থাকে চলো সেই জিনিসটাই আমরা দেখব দেখো এখানে আমি লিখে দিয়েছি আজকে আমরা কি পড়বো পার্টস অফ স্পিচ তোমরা আগে নিশ্চয়ই নাম শুনেছ পার্টস অফ স্পিচ মানে হচ্ছে আমি যদি বাংলাটা বলি আমি তোমাদের সুবিধার জন্য সঙ্গে বাংলাটা লিখে দিচ্ছি পদ পরিচয় কেমন পদ পরিচয় এবার এই পার্টস অফ স্পিচকে তোমার কয় ভাগে ভাগ করা যায় পার্টস তোমরা সবাই লিখে নাও সঙ্গে সঙ্গে পার্টস অফ স্পিচ কে মোট আট এটা ইংলিশ আর্ট কেমন আমি সাইডে বাংলাতে লিখে দিলাম হুম আট ভাগে ভাগ করা যায় হুম পার্টস অফ স্পিচ মোট আট ভাগে ভাগ করা যায় কি কি দেখো নাম্বার ওয়ান নাউন মানে মানে কি বলতো দেখি বিশেষ নাম্বার টু প্রনাউন প্রনাউন মানে তোমরা আমি জানি বাড়িতে বসে বসে সঙ্গে সঙ্গে আমার বলে দিচ্ছ সর্বনাম ঠিক বলেছ তারপর নাম্বার থ্রি অ্যাডজেক্টিভ মানে বাংলাটা বিশেষণ নাম্বার ফোর মানে ক্রিয়া নাম্বার ফাইভার্ভার্ভ মানে হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ নাম্বার সিক্স মানে হচ্ছে পদান্বয়ী অব্যয় এটা একটা অব্যয়ের প্রকারভেদ হ্যাঁ নাম্বার সেভেন কনজাংশন মানে হচ্ছে বাংলাটা সংযোজক অব্যয় অ্যান্ড লাস্ট নাম্বার এইট ইন্টারজেকশন মানে আবেগ সূচক অব্যয় আবেগ ঠিক আছে এই হচ্ছে ভাগ দেখে রাখো লেখা আশা করি তোমাদের হয়ে গেছে সঙ্গে সঙ্গে নাউন মানে হচ্ছে বিশেষ্য হুম প্রনাউন মানে হচ্ছে সর্বনাম অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ বিশেষণার্ভ মানে হচ্ছে ক্রিয়া অ্যাডভার্ভ মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ প্রিপোজিশন মানে হচ্ছে পদান্নয়ী অব্যয় কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয় ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয় টোটাল আট রকম হচ্ছে মানে যত ইংরেজিতে ওয়ার্ড আছে এগুলোকে এই আট ভাগে ভাগ করা যায় এবার আজকে আমরা কি এতগুলো শিখবো না না একদম মোটেও এতগুলো আজকে শিখব না আমরা আজকে এই চারটা করব। দ্যাট মিন্স চারটার মধ্যে কী কী আসছে আমরা আজকে নাউন নিয়ে পড়াশোনা করবো প্রোনাউন নিয়ে পড়াশোনা করবো অ্যাডজেক্টিভ নিয়ে পড়াশোনা করবো অ্যান্ড ভার্ভ কী সেটা আমরা জানবো ঠিক আছে তাহলে নেক্সট আমরা নাউনে চলে যাই তোমরা যাদের লেখা হয়নি আমি এদিকটার থেকে নাউনটা শুরু করছি তোমরা তাড়াতাড়ি তুলে নাও হুম আচ্ছা নাউন বলতে এবার বলো তো দেখি আমরা কী বুঝি নাউন মানে হচ্ছে যে কোনো নাম সেটা যে কোনো কিছুর নাম হতে পারে যেমন আজকে যে তোমরা বাড়িতে বসে আছো তোমাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা নাম আছে এবং অনেকের তো দুটো করে নাম আছে বাড়িতে একটা আবার স্কুলে একটা তেমনি তোমার যত আমাদের প্রকৃতির মধ্যে আশেপাশে যত আমার সামনে টেবিল চেয়ার টিভি ফ্রিজ তাই না তারপরে এই হোয়াইট বোর্ড তারপর মার্কার এই প্রত্যেকটা কিন্তু এক একটা আলাদা আলাদা নাম এবং সেই প্রত্যেকটা নামকে তোমার বলা হয় বিশেষ বা নাউন একটু কনফিউশন লাগছে চলো আমরা আরও উদাহরণ দিয়ে ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি নাউন মানে হচ্ছে আগে আমি বাংলাতে একদম সিম্পল ওয়েতে লিখে দিচ্ছি যে পদ দ্বারা নাম বোঝায় আমি একদম সিম্পল ভাবে লিখে দিলাম তোমাদের শুধু বোঝানোর জন্য কেমন এবার এই নাউনের মধ্যে তোমার কি কি আসতে পারে দেখো পার্সেন আসতে পারে তারপরে সেকেন্ড কি আসতে পারে এনিমেল আসতে পারে বা বার্ডও ধরো আসতে পারে তারপরে কি আসতে পারে থিং আসতে পারে তারপর প্লেস আসতে পারে মোটামুটি নাউনের মধ্যে এই চারটা ভাগ তোমরা দেখতে পাবে পার্সনের মধ্যে যেরকম নাম হতে পারে হুম রাম মধু রিমা এই প্রত্যেকটা এক একটা কি নাম ঠিক আছে তারপর এনিমেল আর বার্ডের মধ্যে কি আসতে পারে হ্যাঁ তোমরা বলছো আমি জানি আমার সঙ্গে সঙ্গে টাইগার ডগ ক্যাট হ্যাঁ বা এরকম বার্ডের মধ্যেও ধরো আমরা কোনো একটা বার্ডের নাম বলে দিতে পারি স্প্যারো আমি লিখে দিলাম ঠিক আছে থিং কি থিং মানে হচ্ছে আমার আশেপাশে জিনিসপত্র যা আছে সব কিছু যেরকম আমি কয়েকটা লিখলাম টেবিল চেয়ার কাপ এগুলো হচ্ছে থিংসের মধ্যে পড়ে হুম আর প্লেস মানে আমরা কোথায় থাকি আগরতলায় থাকি এর একটু বেশি গেলে কি কোথায় থাকি ত্রিপুরাতে থাকি এর থেকে বড় জায়গাতে গেলে কোথায় থাকি ইন্ডিয়াতে থাকি তো এগুলো হচ্ছে তোমার এক একটা প্লেস আগরতলা ত্রিপুরা ইন্ডিয়া ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি নাউন এবার তোমাদের আরও সুবিধের জন্য ধরো আমি তোমাদের কয়েকটা সেন্টেন্স দিচ্ছি এবার তোমরা বলো তো দেখি যে কোনটা নাউন হবে যেমন আই লাইক রোজেস ঠিক আছে যেমন আই লাইক রোজেস মানে কি এটা আমি গোলাপ পছন্দ করি হ্যাঁ তো এখানে কোনটার মধ্যে নাম বোঝায় আই কি নাম না লাইক এটাও না তাহলে রোজ হচ্ছে তোমার ফুল মানে এটা একটা নাম মানে এখানে তোমার নাউন হচ্ছে কি রোজটা ক্লিয়ার হলো তারপরে আবার নাউনের মধ্যে আরেকটা ব্যাপার আছে যেগুলোকে আমরা গুনতে পারি না কাউন্ট করতে পারি না ওয়ান টু থ্রি ফোর করে হ্যাঁ ওইগুলো হচ্ছে যেরকম এয়ার ব্লাড এগুলো আমরা গুনতে পারি গুনতে পারি না কিন্তু এইগুলোও কিন্তু একটা নাম তো ওইগুলোও তোমার নাউনের মধ্যেই পড়বে তো এই গেল ওভারঅল তোমার নাউন এবার নেক্সট নাউনের পরে আমরা কি আসব প্রোনাউন ঠিক আছে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি হ্যাঁ তোমরা এই জায়গাটা তুলে নিতে পারো যাতে নেক্সট কী আসছে প্রনাউন প্রনাউনের বাংলা কি বলেছিলাম সর্বনাম এবার প্রনাউনটা আমি তোমাদের বোঝাচ্ছি এখানে ধরো তিনজন বসে আছে এটা হচ্ছে রাম এটা হচ্ছে শ্যাম এটা হচ্ছে রাহুল ঠিক আছে ধরো রাম ফার্স্ট বলছে যে রাহুল হাও আর ইউ আবার রাহুল বলছে আই এম ফাইন মানে দেখো আমি তিনটে যদি বুঝিয়েছি রাম বসা শাম বসা রাহুল বসা এবার ওদের তিনজনের মধ্যে না কথা হচ্ছে ওরা গল্প করছে তো রাম ফার্স্টে বলছে রাহুল হাউ আর ইউ এখানে তোমার এই যে ইউটা আছে এটা কাকে বুঝিয়েছে বলো তো দেখি বলো হ্যাঁ ঠিক বলেছো এটা রাহুলকে বুঝিয়েছে মানে রাহুলকেও সম্বোধন করেছে কি বলে ইউ দিয়ে বলেছে এবার রাহুল আবার বলছে আই এম ফাইন আইটাকে আই মানে হচ্ছে এখানে রাহুল নিজে এবং হোয়াট অ্যাবাউট ইউ টু ইউ টু মানে এখানে আর কে কে আছে রাহুল বলছে মানে রাম আর শাম এখানে রাম আর শামকে বলছে যে তোমরা কেমন আছে ওরা আবার বলছে যেমন আমি যদি বলি শ্যাম উত্তর দিচ্ছে যে উই আর ফাইন তো এখানে উইটা কাকে বোঝাচ্ছে এটা হচ্ছে রাম মানে রাহুল ছাড়া রাহুল যেহেতু জিজ্ঞেস করছে রাহুল ছাড়া রাম আর শামকে বোঝাচ্ছে উই মানে এই যে আমি তোমাদের এক্সাম্পলটা দিলাম এক্সাম্পলটার থ্রু এটা বোঝা যাচ্ছে যে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটাই বসাই সেটাই হচ্ছে তোমার কি প্রনাউন মানে সর্বনাম মানে যে কোনো নাউন হোক এটার পরিবর্তে আমরা সবসময় তো তোমরা এখন গল্প যে করছো বারে বারে কি নাম দিয়ে নাম দিয়ে নাম দিয়েই বারে বারে ডাকো নিশ্চয়ই না তো এটার পরিবর্তে আমি তুমি সে এরকমও তো আমরা ইউজ করি তো ওই নাউনের পরিবর্তে যেটা আমরা বলছি কথার ক্ষেত্রে সেটাই হচ্ছে তোমার প্রনাউন নাউনটা তোমাদের তোলা হয়ে গেছে আশা করি আমি মুছে দিচ্ছি যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি ইউ আর মাই স্টুডেন্টস ইউ মাই কেমন এখানে স্টুডেন্টসটা কি বলতো দেখি এটা আমি আরেকটু আগের কথার থেকেই আমি আসছি একটু আগে কি বলেছিলাম নাম মানটার অর্থ কি তোমরা আমার ছাত্রছাত্রী হ্যাঁ তো স্টুডেন্ট ছাত্রছাত্রী মানে নাম বুঝিয়েছে স্টুডেন্টটা চলে গেল নাউনে তাই না আর ইউ মানে কি তোমরা তোমাদের প্রত্যেকের নাম আছে নামের পরিবর্তে আমি তোমাদের কি বলেও সম্বোধন করছি ইউ বলে সম্বোধন করছি মানে ইউটা হচ্ছে কি প্রোনাউন ইউ হচ্ছে প্রোনাউন আর মাই হচ্ছে আমি বলছি যে তোমরা হচ্ছে আমার স্টুডেন্ট আমার নাম হচ্ছে অনামিকা আমি অনামিকার পরিবর্তে কি বলছি আমার তো আমার ওয়ার্ডটা হচ্ছে কি প্রোনাউন আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো করে চলো আমরা আরেকটা এক্সাম্পল দিই আই লিভ ইন আগরতলা উইথ মাই ফাদার আই লিভ ইন আগরতলা আই আই পরিবর্তে একটা নাম হতে পারে কিন্তু নাম না দিয়ে এখানে আই বলা হয়েছে মানে আমি আগরতলায় থাকি কার সাথে থাকি কার সঙ্গে থাকি আমার বাবার সঙ্গে থাকি তাহলে মাই মানে হচ্ছে আমার তাহলে আই হচ্ছে প্রনাউন সেই সঙ্গে মাইটাও হচ্ছে প্রনাউন তাহলে এখন পর্যন্ত আমরা কটা পড়লাম দুটো পড়লাম ঠিক আছে প্রথমটা হচ্ছে নাউন নাউন মানে হচ্ছে যে কোনো নাম বোঝালেই তোমার নাউন হয় সেকেন্ড আসছে প্রোনাউন প্রোনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে আমরা যেটা ইউজ করি বা বসাই কেমন এই দুটো হয়ে গেল নেক্সট আমরা আসছি নেক্সট কী ছিল মনে আছে আশা করি তোমাদের মনে আছে এবং তোমরা সঙ্গে সঙ্গে উত্তরগুলো দিয়ে দিচ্ছ নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষণ ঠিক আছে অ্যাডজেকটিভ মানে হচ্ছে তোমার নাউনটা কীরকম সময় দেখবে অ্যাডজেক্টিভ সব সময় মানে সবসময় না অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে নাউনের আগে অ্যাডজেকটিভ বসে মানে নাউনটা কীরকম সেটা বোঝায় হ্যাঁ সেটার রঙ কীরকম সেটা দেখতে কীরকম বা সেটা সংখ্যায় কতটা আছে এই যে নাউনের যে তোমার চরিত্রটা ওইটা তোমার কিসের দ্বারা প্রকাশিত হয় বিশেষণ দ্বারা প্রকাশিত হয় মানে অ্যাডজেক্টিভ হ্যাঁ নাউনের আগে বসে তার গুণ ও অবস্থাকে বোঝালে সেই পথটিকে কটিভ বলে ঠিক আছে এটা একদম ভ্যারি সিম্পল ওয়েতে আমি তোমাদের বোঝার জন্য লিখে দিলাম হ্যাঁ তো নাউনের আগে বসে নাউনটা কীরকম সেটার গুণ বা অবস্থা যেই ওয়ার্ডটা দিয়ে বোঝা যায় সেটাই হচ্ছে তোমার বিশেষণ এবার বিশেষণের মধ্যে তোমার তিনটা জিনিস আছে কোয়ালিটি কোয়ান্টিটি অ্যান্ড নাম্বার মানে তোমার অ্যাডজেক্টিভ তিনটে জিনিস দিয়ে তুমি বুঝতে পারবে সেটা কোয়ালিটি হতে পারে কোয়ালিটি যেমন কি রেড হ্যাঁ হোয়াইট সেটা কোনো কালার হতে পারে বিউটিফুল এটাও একটা কোয়ালিটি ঠিক আছে আমি পরে প্রত্যেকটা লাইন দিয়েও তোমাদের বুঝিয়ে দেবো তোমাদের তাহলে সুবিধা হবে কোয়ান্টিটি কি হতে পারে কোয়ান্টিটি যেমন তোমার লিটল মাচ ম্যানি এগুলো আর নাম্বার যেমন কি নাম্বার তোমার একদম নির্দিষ্ট করে থাকবে সিক্স সেভেন এরকম করে হুম এবার আমি যদি লাইনে বলি যেমন আমি যদি বলি আমি কি বলেছিলাম নাউনের সময় আই লাইক রোজেস এবার আমি যদি বলি আই আই লাইক রেড রোজেস মানে আমার লাল গোলাপ পছন্দ তাহলে রোজটা কি কি বলেছিলাম রোজ মানে হচ্ছে গোলাপ তো গোলাপ মানে এটা কোন পার্টস অফ স্পিচ হবে কি বলেছিলাম নাম হলেই কি হয় নাউন হয় তো নাউনের আগে বসে এটা কি বলছে রোজটা কীরকম সেটা বোঝাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমার রেডটা হবে কি অ্যাডজেক্টিভ এটা হচ্ছে রেড হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ কেমন তারপরে যেমন You are a বিউটিফুল গার্ল মানে তুমি একজন সুন্দর একটা মেয়ে হ্যাঁ তো এখানে গার্ল হচ্ছে তোমার নাউন আর গার্লটা কেরকম বিউটিফুল নাউনটা কিরকম সেটা বুঝিয়েছে কোন ওয়ার্ডটা দিয়ে এই বিউটিফুল ওয়ার্ডটা দিয়ে তাহলে তোমার বিউটিফুল হচ্ছে অ্যাডজেকটিভ দেখো ক্লিয়ার হলো কি না এখন পর্যন্ত যা বললাম ঠিক আছে তাহলে আমরা তিনটা করলাম ফার্স্ট নাউন নাউন মানে হচ্ছে যে কোনো নাম বোঝালে প্রোনাউন প্রোনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে প্রোনাউন অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনটাকে যেটা কোয়ালিফাই করে মানে নাউনটা কীরকম যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার বিশেষণ বা অ্যাডজেকটিভ তিনটে গেল লাস্ট ওয়ান ভার্ভ এবার আমরা কী সাথে আসবো ভার্ভে আসবো এটা তোমাদের তোলা হয়নি হয়তো আমি এর জন্য এটা মুছলাম না আচ্ছা ভার্ভ ভার্ভ তোমার যত পার্টস অফ স্পিচ আছে সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি বলতে পারো ভার্ভ ভার্ভ ছাড়া কোনো আমরা সেন্টেন্সই করতে পারবো না কেমন তো ভার্ভ মানে কি ভার্ভ মানের বাংলাটা হচ্ছে ক্রিয়া ভার্ভ মানে হচ্ছে ক্রিয়া কেমন আমি যদি বাংলাতে তোমাকে বোঝাই যে কোনো কাজ করাকেই ভার্ভ বলে মানে যে কোনো কাজ করা সেটা তোমার সারা দিনের তুমি কাজটা ভেবে নাও তুমি চান করছো স্নান করছো টু বথ ক্রিয়া ভার্ভ তুমি খাচ্ছ টু ইট ভার্ভ ক্রিয়া তুমি ঘুমোচ্ছ টু স্লিপ সেটাও ক্রিয়া মানে তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাত্রেবেলা ঘুমোতে যাবার আগে যাই পড়ছো প্রত্যেকটা কিন্তু হচ্ছে অ্যাকশন প্রত্যেকটা হচ্ছে একটা কাজ তো সেই কাজটা আমরা কোন ওয়ার্ডটা দ্বারা বোঝাই সেটা হচ্ছে ভার্ভ দিয়ে বোঝাই হুম এবার শুধু যে কাজ করা তাও যে শুধু ভার্ভ হবে তাও না কিন্তু ভার্বের মধ্যে তোমার তিনটে ভাগ আছে যেরকম একটা হচ্ছে টু বি একটা হচ্ছে টু ডু অ্যাকশনটা তোমার টু ডুতে আসছে কারণ টু ডু ডু মানে হচ্ছে কিছু কাজ করা তো ওই যে আমরা অ্যাকশনের কথা বললাম না কাজ করা সেটা আমরা টু ডুতে পাবো টু বিটা হচ্ছে হওয়া বোঝালে টু ডু হচ্ছে করা আরেকটা হচ্ছে টু হ্যাভ টু হ্যাভ মানে হচ্ছে থাকা মানে কোনো কিছু জিনিস আছে আমার কাছে সেই রকম যদি বোঝায় এটা তোমাদের হয়ে গেছে হয়তো এটা আমি মুছে দিচ্ছি ঠিক আছে টু মধ্যে কি আসছে এম ইজ আর টু ডু এর মধ্যে কি আসছে ডু ডু এর পাস টেন্স বললে ডিট আচ্ছা এখানে অ্যাম ইজ আর এর সঙ্গে না তোমার এগুলো হচ্ছে প্রেজেন্টেন্স ঠিক আছে আমি এখন টেন্সই করছি ডু এটাও প্রেজেন্টেন্স আর টু হ্যাভ টু হ্যাভের ক্ষেত্রে হ্যাজও হতে পারে হ্যাভও হতে পারে সেটা হচ্ছে প্রেজেন্টেন্সি আমি যখন তোমাদের প্রত্যেকটার না আরও ডিটেলসে আলোচনা আছে নাউনের ভাগ প্রোনাউনের ভাগ অ্যাডজেকটিভের ভার্ব ভাগ সরি তো যখন তোমার ভার্ভের আমি ডিটেলসে যাব তখন আরও আমি প্রেজেন্ট পাস্ট ফিউচার এগুলো আমি বোঝাবো এখন মোটামুটি বোঝানোর জন্য মানে বেসিকটা বোঝানোর জন্য দেখো টু বি টু বি মানে হচ্ছে কিছু হওয়া মানে কিছু থাকা এম ইজ আর এগুলো প্রেজেন্টেন্সে আমি সবটা লিখলাম টু ডু হচ্ছে কিছু করা ডু ভার্ব আর টু হ্যাভ মানে হচ্ছে হ্যাজও হতে পারে হ্যাভও হতে পারে যেমন আমরা জানি যেরকম আই এর সঙ্গে কি হয় আই এম আই এম এ গার্ল ইজ কখন হয় হি ইজ এ বয় হুম উই আর স্টুডেন্টস আর হচ্ছে বেশি মানুষ বোঝালে ঠিক আছে এই প্রত্যেকটা যে এম ইজ আর এগুলো কি এগুলো ভার্ভ এগুলো কোন ভার্ভের কোন দিক মানে কোন ভাগটাতে আসছে এটা হচ্ছে টু বি ভার্ভের মধ্যে তেমনি আমি যখন টু ডু দিয়ে করবো ডু ঠিক আছে ইউ ডু হি এর সঙ্গে কি হয় ডাজ হয় হি ডাজ শি সেটাও ডাজ হয় কেমন উই ডু ঠিক আছে এটা তোমার কোন ভাগটাতে পড়ছে এটা টু ডু ভাগে ভাগে পড়ছে আর লাস্ট টু হ্যাভ টু হ্যাভ মানে আই হ্যাভ ইউ হ্যাভ উই হ্যাভ হি হ্যাজ আমি জানি তোমরা অনেকেই জানো সেগুলো এগুলো খুবই বেসিক গ্রামারের সি হ্যাজ আবার দে অনেকে বোঝালে দে হ্যাভ এই যে এইখানের এই যে হ্যাভগুলো এই যে এইখানের ডু বা ডাসগুলো এবং এখানের তোমার এই যে অ্যাম ইজ আর এই প্রত্যেকটা তোমার কিন্তু কি ভার্ভ তাহলে ভার্ভ আমরা বললাম ভার্ভ বলতে বলতে কি যে যে কোনো কাজ করা বোঝায় সেই সঙ্গে কাজের সঙ্গে আমরা টু বি ভার্ভকে আমরা ভার্ভ হিসেবে ধরি আর ওয়াজ ওয়ে এগুলো আর সেই সঙ্গে হ্যাভ ভার্ভকেও আমরা ভার্ভ হিসেবেই ধরবো মানে আমার কাছে কিছু আছে আই হ্যাভ টু ম্যাঙ্গোজ আমার কাছে দুটো আম আছে আই হ্যাভ থ্রি পেন্স আমার কাছে তিনটে কলম আছে তো এই যে কিছু থাকা এটাও তোমার হ্যাভ ভার্ভের মধ্যে পড়ে সেটাও তোমার ক্রিয়ারই অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে আমরা এখন পর্যন্ত কি কি পড়লাম চারটে পড়লাম চারটে ভাগ পড়লাম নাউন ফার্স্ট নাউন হচ্ছে যে কোনো নাম বোঝালে সেটা এনি নেম যে কোনো থিংস হতে পারে পার্সেন্স হতে পারে এনিম্যালস হতে পারে যে কোনো নাম বোঝালে তোমার নাউন এরপরে সেকেন্ড হচ্ছে প্রোনাউন প্রোনাউনের ক্ষেত্রে কি হচ্ছে তোমার নামের পরিবর্তে যেটা ইউজ হয় মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে প্রোনাউন তারপরে হচ্ছে অ্যাডজেকটিভ যে নাউনটা কেরকম এটা কোয়ালিটিটা কেরকম এটা চেহারাটা কীরকম ওই যে ওই জিনিসগুলো আমরা বুঝতে পারি ওইটার বিশেষত্বটা বুঝতে পারি সেটা হচ্ছে অ্যাডজেকটিভ অ্যান্ড লাস্ট ক্রিয়া মানে ভার্ভ হচ্ছে যে কোনো কাজ করা থাকা হওয়া বোঝালে সেটা হচ্ছে ক্রিয়া কেমন আশা করি তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এই চারটা ভাগ এবার হচ্ছে হোমওয়ার্কের টাইম এখন আমি তোমাদের কিছু লাইন লিখে দিচ্ছি সেগুলোর মধ্যে তোমরা বের করবে যেগুলো আন্ডারলাইন করা থাকবে যে কোনটা নাউন কোনটা প্রোনাউন অ্যান্ড কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা ভার্ভ তারপরে এগুলো করার পরে যখন তোমাদের স্কুল খুলবে বা বাড়িতেও দেখাতে পারো মাকে বা বাবাকে গিয়ে দিদি থাকলে দিদি দাদা ওদেরও দেখাতে পারো ওরাও সেগুলোও তোমাকে বলে দিতে পারবে যে হয়েছে কিনা আর নয়তো স্কুল খুলে তোমাদের ইংলিশ টিচারের কাছে গিয়েও সেগুলো তোমরা কারেকশান করে নিতে পারবে ঠিক আছে তাহলে চলো আমরা এখন একটু হোমওয়ার্কের দিকে যাই

তোমরা বের করবে কোনটা নাউন কোনটা প্রনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা ভার্ভ তারপরে ওইগুলোর পাশে ইকুয়েল টু দিয়ে নাম লিখবে যেমন গীতা ইজ গুড গার্ল নাম্বার টু শি ইজ সিঙ্গিং सॉ नम्बर थ्री आई शल ना यहाँ आई गो को दई गो टू स्कूल डेली नंबर फोर I like white flowers. Number five, the horse is running. Number six, Kolkata is a big city number 7 i live in tripura and number 8 last one i love my country ঠিক আছে তোলা হয়েছে এর মধ্যে ফার্স্ট একটা আমি তোমাকে বলে দিচ্ছি কিভাবে করবে গীতা ইজ আ গুড গার্ল মানে গীতা একজন ভালো মেয়ে তাহলে এখানে আমি গীতার নিচে আন্ডারলাইন করতে পারি ইজের নিচে আন্ডারলাইন করতে পারি গুডের নিচে করতে পারি গার্লের নিচে করতে পারি করে মানে এইগুলোর আমরা পার্টস অফ স্পিচ বের করব। গীতা গীতা মানে হচ্ছে কারোর নাম তাহলে হবে বলো তো দেখি আমি জানি তোমরা বাড়ির থেকে বসে এগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছ গুড গীতা মানে হচ্ছে নাউন এবার ইজ আছে ইজ কি বলেছিলাম কোনো কিছু হওয়া বোঝালে কী হয় ওয়ার্ভ তারপরে কী আছে গুড গুড মানে গুডের পরে দেখো কী আছে গার্ল মানে গীতা একজন ভালো মেয়ে তো মেয়েটা কেমন ভালো কেমন দিয়ে কোশ্চেন করলে আমরা কী পেয়েছি উত্তর ভালো মেয়ে তো ভালোটা একটা কোয়ালিটি তাহলে কোয়ালিটি বোঝালে কী হয় হ্যাঁ ঠিক বলেছো অ্যাডজেক্টিভ অ্যান্ড লাস্টলি গার্ল মানে হচ্ছে মেয়ে আবারও সেটা নাউন। বুঝতে পেরেছ পুরো তাহলে এই যে বাকি সেন্টেন্সগুলো আছে এগুলোর মধ্যে তোমরাই আন্ডারলাইন করবে যে কোনটা কোনটা তোমাদের বের করতে হবে এবং ওইভাবে ইকুয়েল টু দিয়ে সেই পার্টস অফ স্পিচের নামটা তোমাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে এবং লিখে এগুলো এমনিতে রেখে দিও না কাউকে দিয়ে কারেকশন করে নিও তার পরবর্তী ক্লাসে হয়তো আমি এর পরের ভাগগুলো নিয়ে আবার তোমাদের সামনে আসব টিল দেন গুড বাই